আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু। আর আজকে সকাল সকাল কি সাজিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি কবিতা, কবিতার ক্লাস। হ্যাঁ, আইপার থেকে চলে এসছেন গৌরী আন্টি, তুমি সুকুমার রায়ের একটি কবিতা পড়াবেন। কবিতাটির নাম বলবো? না থাক, বলবো না, ওটা একটু সাসপেন্স থাক, কি বলো? তো আমরা সরাসরি ঢুকে যাই ক্লাসে, কারণ কবিতার ক্লাস তো আমার বড় প্রিয়। এইসব ছড়া টড়া তো তোমরা জানোই আমার ভীষণ ভাল লাগে। শুরু করে দিচ্ছি ক্লাস, টিং টং। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপ্যাডের গৌরী আন্টি আবার তোমাদের কাছে চলে এসেছি সপ্তম শ্রেণীর বইয়ের একটা কবিতা নিয়ে। কবিতাটার নাম হলো নোট বই। খুব মজার, তাই না? এই কবিতাটা পড়ে তোমরাও কিন্তু একটা নোট বই তৈরি করে ফেলবে। কবিতাটা লিখেছেন কবি সুকুমার রায়। আমরা প্রত্যেকটা কবিতার আগে কবির পরিচিতিটা আমরা জেনে নিই, কারণ যে কবিতাটা লিখেছে তার সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। সুকুমার রায় জন্ম 1887 খ্রিস্টাব্দে কলকাতাতে। তার পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পিতার মতো তিনিও কিন্তু একজন বড় কবি ছিলেন, সাহিত্যিক, এবং অন্যদিকে তিনি হাসির রাজা, গল্পকার আর অভিনেতা। তার পুত্র মানে সুকুমার রায়ের ছেলেকে জানো, পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তার রচিত গ্রন্থগুলির মধ্যে আবোল তাবোল, খাই খাই, পাগলা দাশু, অবাক জলপান, ঝালা পালা, হজবরল, লক্ষণের শক্তিশীল, এগুলি কিন্তু বেশি নাম করা। এখন আমি কবিতাটা শুরু করি। নোট বই, কবি সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো পড়া সব কি বিল লেখাতে, ভালো কথা শুনি যে চটপট লিখি তাই, ফুরিংয়ের কটা ঠ্যাং আর শোলা কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি, কান করে কটকট, ফোড়া করে টনটন, উড়ি ব্রামা ছুটি আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মন লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি, পারো কে বলো দেখি, ঝাঁজ কেন জোয়ানের আরো কে, তেজ পাতা তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্ধুবি কাকে বলি অরুণী, বলবে কে তোমরাও নোট বই পড়নি। শিশুর মনে অনেক প্রশ্ন আর এই নোটবুকের মধ্যে সেটাই লিখে রাখছে। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, ছবিটার মধ্যে দেখাচ্ছে একটা নোট বই হাতে নিয়ে আর পেন্সিল হাতে নিয়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে।
আর তার মাথায় যে যে প্রশ্নগুলি আসছে সে তখনই সেগুলি ওই নোটবইয়ের মধ্যে লিখে ফেলছে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, অনেক রকমের লেখা আছে নোটবইয়ের মধ্যে। ভালো কথা শুনে যে চটপট লিখি তাই, যত ভালো কথা শুনে সঙ্গে সঙ্গে শিশুটি তার মধ্যে লিখে রাখে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়। তার মাথায় এসছে ফড়িংয়ের কটা ঠ্যাং মানে পা, আর আরশোলা কী কী খায়। আঙুলিতে আঠা দিলে কেন লাগে চটচট, দেখবে আঠা হাতের মধ্যে লাগলে আঙুলের মধ্যে লাগলে চটচট করে না, তার মনেও কিন্তু এই প্রশ্নটা এসছে, সে তাই জন্য সেটা লিখে রেখেছে। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি, সেই সবগুলি নিয়ে মাথা ঘামিয়ে তার নোটবইয়ের মধ্যে এই প্রশ্নগুলি লিখে রেখেছে। কান করে কট কট, ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কান যখন কটকট করে আর ফোড়া যখন টন টন করে, শিশুর মনে কিন্তু সেগুলি নিয়েও প্রশ্ন, সে তখনই সেগুলি লিখে ফেলেছে। কাল থেকে মুড়ি মুড় লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। ঝোলা গুড়টা নিয়ে সে একটা সমস্যায় পড়েছে, দেখেছো না গুড়গুলি একটু নরম নরম, একটু পাতলা পাতলা হয়, আবার একটা গুড় হয় খুব শক্ত, আর যেটা পাতলা পাতলা হয় তাকে বলে ঝোলা গুড়, মানে পাতলা গুড়। এটা কিসেতে দেয় সে কিছুতেই বুঝতে পারছে না, তাই এই প্রশ্নটাও সে লিখে রেখেছে, সাবানে দেয় না পটকায় দেয়। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। সে ঠিক করলো এগুলি প্রশ্নগুলি তো লিখে রাখি, আর আমি জবাবটা মেজদার কাছ থেকে আস্তে আস্তে খুঁচিয়ে মানে বিরক্ত করে করে তার কাছ থেকে ঠিক জেনে নেব। পেট কেন কামড়ায় বলো দেখি, পারো কে বলো দেখি, ঝাঁজ কেন জোয়ানের আরো কে। দেখো পেট কামড়ায় যখন তখন আমরা কিন্তু জোয়ানের আরক খাই, জোয়ান খাই, হ্যাঁ নুন দিয়ে লেবু দিয়ে জোয়ানের একটা আরক তৈরি হয়। সেই আরকটা আমরা পেট যখন ব্যথা হয়, যখন খুব গয়ে সম্বল এসব হয় তখন আমরা খাই। এবার তার মনে কিন্তু প্রশ্ন এসছে যে জোয়ানের মধ্যে এত কেন ঝাঁজ, সেগুলি খেতে কিন্তু খুব ঝাঁঝালো, আর পেটটা কেন কামড়ায়, সেগুলিও কিন্তু সে লিখে রাখছে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, লঙ্কায় কেন এত ঝাল, আর তেজপাতার মধ্যে কি তেজ আছে। নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, নাক কেন ডাকে ঘুমের সময় আর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনলে বা ভয় পেলে আমরা কেমন চমকে উঠি না, তাহলে সেটা নিয়েও তার খুব চিন্তা। কার নাম দুন্দুবি, দুন্দুবি মানে ঢাক, আর কাকে বলে অরণী, অরণী মানে যে কাছে আগুন জ্বলে বা চকমকে পাথর। বলবে কি তোমরাও নোটবই পড়নি, এত যে প্রশ্ন করলাম তুমি কি শেষে বলবে যে তোমরাও নোটবুক পড়নি। এবার আমি পুরো কবিতাটা সারাংশটা একবার তোমাদের বলে দিচ্ছি, মানে কি বিষয়ের উপরে কবিতাটা লেখা হয়েছে। নোটবই কবিতাটার মধ্যে দিয়ে আমরা শিশু মনির ভেতরে যে অদ্ভুত অদ্ভুত প্রশ্নের ভিড় করেছে সেগুলি সে তার নোটবইতে লিখে রাখছে। প্রশ্নগুলি সে নিজেই দেখে, নিজেই লেখে, উত্তরগুলি আবার সে নিজেই মাথা ঘামিয়ে লিখে রাখে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে কেন তা চটচট করে, কেনই বা গরুকে কাতুকুতুক দিলে সে ছটফট করে, এসব নানা রকমের প্রশ্ন তার মাথায় ভিড় করে আসে। কান কটকট করে কেন, ফোড়া কেন টন টন করে, এসব প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। আবার মেজদাকে খুঁচিয়ে সে জেনে নিতে চায় ঝোলা গুড় সাবান না পটকায় দিতে হয়, পেট কেন কামড়ায়, জোয়ানের আরকে ঝাঁজ হয় কেন, তেজপাতায় কিসের এত তেজ, লঙ্কায় এত ঝাল কোথা থেকে এলো, নাক ডাকে কেন আর মানুষের পিলে কেন চমকায়, দুন্দুবি কাকে বলে, অরণি কি, এইসব পাঠকের উদ্দেশ্যে শিশু মনের অনেক
প্রশ্ন, কিন্তু সব শেষে শিশু নিজে উপলব্ধি করে, নিজে বুঝতে পারে এই সব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ তারা তো নোটবই পড়েনি। তোমাদের মনেও তো অনেক এরকম প্রশ্ন এসে ভিড় করে, তাই না? তাহলে চটপট একটা নোটবই বানিয়ে ফেলো, আর যত মনে প্রশ্ন তোমাদের ভিড় করবে তোমরা সেগুলি সঙ্গে সঙ্গে লিখে ফেলো। আর উত্তরটা কিন্তু নিজে লিখো না, উত্তরটা লিখবে নিজে, কিন্তু উত্তরটা জেনে নেবে তোমার বড়দের কাছ থেকে, আর জেনে নিয়ে তখন সেই উত্তরটা তোমরা নোটবুকে লিখে রাখবে। তাহলে তোমাদের মনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে কি করবে, একটা নোটবই তৈরি করবে, সেখানে তোমার মনে যত প্রশ্ন ভিড় করে আসছে তুমি সব লিখবে, তার উত্তর তুমি বাড়ির বড়দের কাছ থেকে জেনে নেবে। এবার তাহলে আসি বন্ধু, খুব ভালো থেকো। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, চলছে চলছে আমাদের সহজ পাঠ, রেডিও চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্জ তোমাদের সঙ্গে আমি রয়েছি বঙ্কুবাবু। একটু আগেই আমাদের হলো কবিতার ক্লাস, আর এবারে কিসের ক্লাস? এবারে হচ্ছে অতীত ঐতিহ্য। সেভ দ্য চিলড্রেন থেকে চলে এসেছেন মালা আন্টি, তিনি পড়াবেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। শুরু করে দিচ্ছি ক্লাস, টিং টং। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সেভ দ্য চিলড্রেন থেকে মালা দাশগুপ্ত বলছি, মালা আন্টি বলছি। অনেকদিন পর তোমাদের সাথে আজ আমি ক্লাস করতে এলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজ আমি ক্লাস সিক্সের অতীত ঐতিহ্য বই থেকে তৃতীয় অধ্যায় পড়ব। তৃতীয় অধ্যায় মেহেরগড়ের সময়কে আমরা পড়েছি, সেই সময়কে আমরা তামা পাথরের যুগও বলি। এরপর আমরা আজকের আলোচনা করব হরপ্পা সভ্যতা নিয়ে। মেহেরগড়ের সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক, কিন্তু হরপ্পা নগর কেন্দ্রিক। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলা হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর, সে তুলনায় লোথাল ও কালীবঙ্গান ছিল ছোট। হয়তো হরপ্পা সভ্যতায় নগরগুলোর ক্ষেত্রে ছোট বড় তফাত ছিল, গুরুত্বের দিক থেকেও সমান ছিল না। হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটো স্পষ্ট এবং আলাদাভাবে ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকত, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলতেন সিটাডেল। এই এলাকাটি একটি বানানো ঢিবির ওপর অবস্থিত ছিল। সাধারণত ঢিবির আকার ছিল আয়তাকার, মানে রেকট্যাঙ্গেল। উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত, সেগুলি সচরাচর সাধারণ মানুষের বাড়ির মতো হতো না। নগরের প্রধান বসতি এলাকাটা ছিল নিচু জায়গায়। এই অঞ্চলের ইমারতগুলির মধ্যে বেশিরভাগ ছিল বসতবাড়ি, মানে নিচু জায়গায় বসতবাড়ি, মানে যেখানে বাস করত, যারা বাস করত তাদের এলাকাটি অঞ্চলের নিচু জায়গা থাকত। আর উঁচু এলাকাটি প্রায় সময় নগরের উত্তর ও উত্তর পশ্চিম দিকে থাকত, আর নিচু এলাকাটি থাকত পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। সিটাডেল এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকত। হরপ্পা নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর রাস্তা ছিল, ফটক মানে দরজা ছিল। মহেঞ্জোদারোতে উঁচু এলাকা একটি বড় জলাধার ছিল, সেটি পাকা পোড়ানো ইটের তৈরি, বোধহয় এটা স্নান করার জন্য ব্যবহার হতো। আয়তকার জলাধারটিতে ওঠা নামার জন্য সিঁড়ির ধাপ করা ছিল, মানে নিচে চো জলাধার চৌবাচ্চা মতো বড় জলাধার, তার নিচে নামার জন্য কী করা হতো, সিঁড়ি করা ছিল। এই জলাধারটির কাছাকাছি ছোট ঘরও দেখা যায়।
সম্ভবত এখানে নগরের বিশিষ্ট ব্যক্তিরা, মানে নগরের যারা গণ্যগণ্য ব্যক্তি, তারাই এই জলাধারটি ব্যবহার করতেন। হরপ্পা সভ্যতা নগর জীবনে খাদ্যশস্য মজুদ রাখার বিশেষ গুরুত্ব ছিল, মানে খাদ্যশস্যও সেখানে মজুদ রাখা হতো। মহেঞ্জোদারো হরপ্পায় খাদ্যশস্য মজুদ রাখার জন্য দুটি বড় জায়গা ছিল, সেগুলি অনেকটা পাকা ইটে তৈরি বাড়ির মতো। হরপ্পায় শস্য রাখার বাড়িটির ভিতরে ছিল দুই সারিতে ভাগ করা মোট 12টা বড় তাক। কটি বড় তাক ছিল? 12টা। সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলগুলিও ছিল। ঘুলগুলি মানে কি ছিল? ভেন্টিলেটর ছিল। ঘুলগুলি মানে কি বলছে? ভেন্টিলেটর। ফলে খাদ্যশস্য শুকনো এবং তাজা রাখত, যেন তার এই ঘুলগুলির মধ্যে দিয়ে হাওয়া বাতাস চলাচল করতে পারত। শস্য ঝাড়াই বাছার করার জন্য ব্যবস্থা করা ছিল। সেখানে দুটি সারি ছোট বাড়িও দেখা যায়। অনুমান করা হয় সেখানে যারা ঝাড়াই বাছায় কাজ করতেন তারাই ওই বাড়িগুলিতে থাকত। মহেঞ্জোদারোর উঁচু এলাকায় একটি বিশাল ইমারত পাওয়া যায়। সেটি সাধারণ বাড়ির মতো না, এটি সম্ভবত বড় কোনো উৎসবে, যখন এক জায়গায় সব হতো কোনো উৎসবে, তখন এই ইমারতটি ব্যবহার করা হতো। নগরের নিচু এলাকায় থাকত মূল বাড়ি। নিচু এলাকায় মূল বাড়ি বলেছি, বাড়িগুলো নানান রকম আকারে দেখা যায়। মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে। কত বড় বাড়ি পাওয়া গেছে? 300 বর্গমিটার। তাতে 27টি ঘর, একটি আঙিনা, আঙিনা মানে উঠোন। আরেকটি বড় বাড়িতে ওপরে ওঠা সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অনুমান করা হয় ওই বাড়িতে ধনী মানুষরাই থাকতেন, যেহেতু সিঁড়ির ব্যবহার হতো। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর একটি থাকত। মনে করা হয় সেখানে একটি মাত্র রান্নাঘর ছিল, তার ফলে বোঝা যায় সেখানে যৌথ পরিবার, মানে একসাথে সবাই মিলে মিলেমিশে থাকতেন এবং একটি রান্নাঘরই ব্যবহার করা হতো। ছোট বাড়িগুলি দেখে মনে হয় সেগুলিতে গরিব মানুষেরা থাকত। তাহলে এর থেকেই বোঝা যায় যে হরপ্পার নগর জীবনে ধনী ও গরিবের ভেদাভেদ ছিল। হরপ্পা সভ্যতার নগর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। এর থেকে মনে হয় নগরগুলি সাধারণভাবে পরিষ্কার ছিল, যেহেতু যেখানে সেখানে কেউ মলমূত্র ত্যাগ করত না, একটা নির্দিষ্ট জায়গাতেই তারা করতেন, ফলে শহরও পরিষ্কার ছিল। মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টা কুয়ো ছিল। কটা ছিল কুয়ো? 27টা। হরপ্পায় অত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। পাকা নর্দমা দিয়ে জল ব্যবস্থা কর নিকাশি ব্যবস্থা ছিল। বড় নর্দমাগুলি ঢাকা থাকত। প্রতিটি বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলি। উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। তার মানে শাসন ব্যবস্থা ভালো ছিল এবং সমস্ত ব্যবস্থাই পরিকল্পনা মাফিক ছিল। এইবার দেখো, শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়কও ছিল। মহেঞ্জোদারো হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে। ওই রাস্তাগুলি উত্তর দক্ষিণ দিকে গেছে। তাহলে কি মনে করা হচ্ছে, তুলনায় কম চওড়া রাস্তা ও সরিগুলি গলিগুলি ছিল পূর্ব এবং পশ্চিমে, আর চওড়া রাস্তা দেখা গেছে, পাকা রাস্তা দেখা গেছে উত্তর ও দক্ষিণে। পথঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো হতো চৌকো আকারের। মনে হয় হরপ্পা সভ্যতার নগর জীবনের মান ছিল খুব উঁচু। মনে করা হয় এখানকার সভ্যতার নগর জীবনের যে মানটা ছিল খুব উন্নত মানের ছিল। সব কিছুই দেখো কী সুন্দর পরিকল্পনা মাফিক। অত 2 বছর আগে, 5000 বছর আগেও এত পরিকল্পনা করে এই শহরটি, নগরটি তৈরি করা হয়েছে। এরপর দেখো বাণিজ্যিক ব্যবস্থা। বাণিজ্যিক ব্যবস্থা দেখো কত উন্নতি সাধন, কত উন্নত ব্যবস্থার লক্ষ্য করার মতো। বাণিজ্যের উন্নতির কারণে হরপ্পার নগরগুলোতে হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল। তারপর ছিল বিভিন্ন কারিগর ও পেশার মানুষ। মনে করা হয় সমাজে মজুর ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল, তবে এরা সবাই নগরেই বাস করত। গ্রামের বাইরে, নগরের বাইরে গ্রামীণ এলাকায় থাকত কৃষিজীবী মানুষ, মানে নগরের বাইরে গ্রামে যারা চাষ করত সেই
কৃষিজীবী মানুষরা থাকত। নগরে সরাসরি খাদ্য উৎপাদন হতো না, খাদ্যশস্যের জন্য নগরবাসীদের গ্রামের উপরেই নির্ভর করতে হতো। গ্রামে নানা রকম ফসলের চাষ হতো, যেমন গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে, ধান ইত্যাদি। তবে ধানের ফলন সব জায়গায় হতো না, শুধু গুজরাটের রংপুর ও লোথালেই ধানের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তুলো, তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো। রাজস্থানের কালীবঙ্গানে একটি ক্ষেতে কাঠের লাঙলের ফলার দাগও পাওয়া গেছে। কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন। হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত। দেখো, কত বছর আগেও তারা কিন্তু গৃহপালিত পশুর ব্যবহার জানত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু, ষাঁড়, ভেড়া ও ছাগলের ব্যবহার। উটের ব্যবহারও হরপ্পার লোকেরা জানত, তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষরা জানত না। এছাড়াও ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী। এইসব মিলিয়ে হরপ্পা সভ্যতা সমাজ ভীষণ ভালোভাবে গড়ে উঠেছিল। মূর্তিগুলো দেখেও বোঝা যায়, দেখো হরপ্পার মানুষদের পোশাক, গয়না, সাজগোজ সম্পর্কেও জ্ঞান পাওয়া যায় আমাদের কাছে। তারা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। হরপ্পা সভ্যতার নানান জায়গায় অনেক সোনা, রূপো, তামা ও হাতির দাঁতেরও গয়না পাওয়া যায়। তার মানে দেখো, হরপ্পা সভ্যতা ওই 5,000 বছর আগেও কত উন্নত মানের ছিল। এইবার দেখবো তাদের কারিগরি শিল্প, শিল্পতে তারা কতটা অর্থনীতির উপর নির্ভর করত, শিল্পতে তারা কতটা পটু ছিল দেখব। হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম জরুরি দিক ছিল কারিগরি শিল্প। পাথর ও ধাতু এই দুটোই ব্যবহার করা হতো কারিগরি শিল্পে। ধাতুর মধ্যে তামা, কাঁসা, ব্রোঞ্জের ব্যবহার করা হতো। লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানত না। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি প্রভৃতি পাওয়া গেছে। তাছাড়া মাটি ও ধাতুর বাসনপত্র পাওয়া গেছে। পাথরের ছুরি তৈরি কারখানাও হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পা সভ্যতার নানান রকম মাটির পাত্রও পাওয়া গেছে। দেখো, মাটিরও পাত্র তারা ব্যবহার করত। বেশিরভাগ পাত্র সাদা মাটা রোজগারের ব্যবহারের জন্য ছিল। পোড়ানোর ফলে সেগুলি লাল রঙের হয়ে উঠল। কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো, সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশাও আঁকা হতো। এই পাত্রগুলোকে প্রত্নতাত্ত্বিকরা লাল কালো মাটির পাত্র বলেন। তুলনায় হালকা ও পাতলা ওই মাটির পাত্রগুলি রোজকার ব্যবহার হতো না। মাটি দিয়ে থালা, মাটি বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র হরপ্পা সভ্যতায় তৈরি হতো। হরপ্পা সভ্যতার কাপড় বোনার কারিগরিও ছিল। দেখো কত কিছু তারা করেছিল। মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বানানোর নজির পাওয়া গেছে, মানে পুরনো কাপড় বানানো নজির আমরা দেখতে পাই, মানে আমরা দেখতে পাই তারা পুরনো কাপড় বানাতে জানত। কাপড়ে সুতোর কাজ করত, শিল্প ও হরপ্পা সভ্যতায় দেখা গেছে। মহেঞ্জোদারো থেকে পাওয়া পুরুষ মূর্তিটির গায়ে পোশাকই তার অনুমান। এখানে যে পাওয়া গেছে মূর্তিটি, তার গায়ে পোশাক আছে, ফলে এই পোশাক থেকে আমরা অনুমান করতে পারি যে তারা পোশাকের ব্যবহার জানত। ইট বানানো শিল্প ওই সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক। কাদা মাটি, ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট দুটোরই ব্যবহার দেখা যেত। কাদামাটির ইটও দেখা যেত, আবার চুল্লিতে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যেত, দুয়েরই ব্যবহার দেখা যেত। তবে চুল্লিতে পোড়ানো পাকা ইট সম্ভবত জরুরি ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার হতো। এই যে উপরে পাহাড়ের উপরে হতো জরুরি ইমারত, সেগুলোর বানানোর জন্য আমরা পোড়া ইটের ব্যবহার দেখতে পাই। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের অন্যতম নমুনা অনেক রকম মালার দানা। সেখানে সোনা, তামা, শাঁখ, দামি কমদামি পাথর, হাতির দাঁত প্রভৃতি ব্যবহার হতো। নীলচে, লাপিস, লাজুলি পাথরও গয়না বানাতে লাগত। মালার দানা বানানোর কারখানাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। সূক্ষ্ম ওজন মাপার বাটখারাও পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় প্রথমে পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা পাওয়া যায়। প্রথমে বানানো হতো পাথর ও ধাতুর মূর্তি, তারপর পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্য দেখা যায়। একটি ব্রোঞ্জের মূর্তিও তৈরি হয়, নারী মূর্তির ব্রোঞ্জে পাওয়া যায়। মহেঞ্জোদারো থেকে শিল্পের দিক দিয়ে সেটি খুব গুরুত্বপূর্ণ। ব্রোঞ্জের তৈরি কয়েকটি পশু মূর্তিও পাওয়া যায় হরপ্পায়। তবে পোড়ামাটির তৈরি মূর্তি
সংখ্যায় অনেক বেশি। নারী মূর্তি, পশু, পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার করা হতো। তার মানে দেখতে পাই আমরা হরপ্পা সভ্যতায় অনেক কিছু হতো। ওই 5000 বছর আগেও কত কিছু তারা জানত, কিন্তু এত রকম কারিগরি শিল্পের জন্য দরকারি কাঁচামাল কোথা থেকে আসত? সেই সমস্ত কাঁচামাল অবশ্যই হরপ্পা সভ্যতায় পাওয়া যেত না, বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল নিয়ে আসাত। কাঁচামাল আনানোই ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান দিক। সেই কাজে হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি ব্যবহার হতো। সভ্যতার ইতিহাস জানার জন্য শিলমোহরগুলির গুরুত্ব জানা অত্যন্তই দরকার। তাহলে দেখো হরপ্পা সভ্যতায় কত কিছু তৈরি করেছিল, কত কিছু দিক আমরা জানছি, এখন আমরা যে জানছি সেই তৈরিগুলো, এইগুলো কিন্তু হরপ্পা সভ্যতা থেকে শুরু হয়ে গেছিল। কেমন? আজকের এই পর্যন্ত। পরের দিন আমরা হরপ্পা সভ্যতার শিলমোহর নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আর এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকে সহজ পাঠ রেডিও। আমি বঙ্কু নিচ্ছি বিদায়, খুব ভালো থেকো, পরে কথা হবে। সাজিয়ে রেখে যাচ্ছি চাইল্ড ম্যারেজ প্রিভেনশন সং। ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। আমি করব না বিয়ে গো মা, আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশোনা শেখার সময়। আমি করব না বিয়ে বাবা, আমার বাল্যকাল শির দাঁড়া গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচবো এই পৃথিবীতে, মাথা উঁচু করে না হয়। আমার বাল্যকাল ভবিষ্যৎ গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, জ্ঞানের সময়, জানার সময়, বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে। এখন আমার খেলার সময়, জ্ঞানের সময়, জানার সময়, বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে। জোর জুলুম ভুল পথে, ঘর ছাড়া জড়াবো না এখনই ঘর সংসারে। সংস্কারার কুসংস্কারে জড়িও না, আর আর আমায় ভেব না দায়। ধর্ম জাতির নাম করে, সংস্কারার কুসংস্কারে জড়িও না, আর আমায় ভেব। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।